উর্বরতার বার্তাবাহী পলিমাটির ঢল বুকে নিয়ে নিরন্তর বয়ে চলেছে প্রমত্ত মেঘনা। বৃষ্টির জল ঢল হয়ে নেমে আসে উজান থেকে মেঘনার বুকে, আর তাই মেঘনার জলও বেশ ঘোলাটে। মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বেশি বৃষ্টির পানি বহন করে। নদীটি সুরমা, কুশিয়ারা, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে। সে কারণে মেঘনা অত্যন্ত গভীর ও খরস্রোতা। দুপারের মানুষের জীবন জীবিকার স্থায়ী দায়িত্ব নিয়ে নিজেকে উজাড় করে দিয়েছে এই স্রোতস্বিনী। আসামের পার্বত্য অঞ্চলে জন্ম নেয়া বরাক নদীটি সুরমা কুশিয়ারা নামে দুটি ধারায় বয়ে গেছে বাংলাদেশের মধ্য দিয়ে। নদী দুটি আবার একসাথে মিলিত হয়ে কালনি নামে কিছুদূর একত্রে প্রবাহিত হয়েছে। সেই কালনি ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে নাম পেয়েছে মেঘনা। মেঘনাপাড়ের সমৃদ্ধ এই জনপদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার অন্তর্গত বীরগাঁও ইউনিয়নে। দূর দূরান্ত থেকে হরেক রকম পণ্য বোঝাই ছোট, মাঝারি বা বড় বড় নৌকার আগমন ঘটেছে যে ঘাটে, সেটি এ এলাকার বিখ্যাত বাইশমৌজা বাজারের ঘাট। নানা কারণে এই বাজারের খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। বাইশমৌজা বাজার সবচেয়ে নাম কুড়িয়েছে গরু, ছাগল, মহিষের সুবিশাল হাটের কারণে। বাজারটিতে যাতায়াতের একমাত্র বাহন হল নৌকা। যেদিক দিয়ে যাওয়া হোক না কেন, নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো উপায় নেই। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটাতে এবেলা একটু নিয়ে নিলে মন্দ কি। ছাগলগুলো যেন বন্দি দশা থেকে মুক্তি পেয়ে স্বচ্ছন্দ লাফে নেমে পড়ল নৌকা থেকে। হাটে তোলার আগে গরুগুলোকে গোসল করিয়ে তরতাজা করে নেওয়ার আপ্রাণ প্রয়াস চলছে এখানটায়। বাজারে ঢোকার সময় চোখে পড়ে নদীর তীরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নানান ঢঙের জলযানগুলোকে। এই বাজারে আগত মানুষের যাতায়াতে সুবিধার জন্য রয়েছে একটি ডক বা জেটি। জেটি বেয়ে নেমে বাজারের পথ ধরেন হাঁটুরেরা। বিক্রির উদ্দেশ্যে হাটে নেওয়া গবাদি পশু এবং মানুষের চলমান সারি দেখে মনে হয় যেন মার্চ করে চলেছে সুশৃঙ্খল পিঁপড়ার দল। সপ্তাহের শনি ও মঙ্গলবার এই দুদিন হাট বসে বাইশমৌজা বাজারে। এর মধ্যে গরুর হাট বসার কারণে মঙ্গলবারের হাট সবচেয়ে জমজমাটি হয়। এ বাজারের একটি অসাধারণ বৈশিষ্ট্য হল প্রতিটি পণ্যের জন্য আলাদা স্থান ভাগ করা হয়েছে। বাজারে ঢুকতে প্রথমেই পড়বে সবজির বাজার। স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি সহ পাইকারদের আনা সব ধরনের সবজি বিক্রি হয় এখানে। শিম, টমেটো, গোলালু, মিষ্টি আলু, কাঁচামরিচ, বেগুন, লাউ, কুমড়া, ঢেঁড়স, ঝিঙ্গা, ধুন্দল, চিচিঙ্গা, করলা, পটল, বরবটি, বিভিন্ন পদের শাক, কুমড়ো, কচু, কচুরলতি, কচুর মুখি কি নেই এই বাজারে। টাটকা এসব সবজি খুচরা পাইকারি দুই রকমই বিক্রি হয়।
ক্রেতারা তুলনামূলক সস্তায় জিনিসপত্র কিনতে পারেন এখান থেকে। বাজারটি প্রায় 20 একর জমির উপর প্রতিষ্ঠিত। এ বাজারে বিভিন্ন আকারের ঘর আছে 200-এরও বেশি। কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এই হাটে আসেন। এছাড়া সাধারণ ক্রেতা তো আছেই। এ বাজারের অন্যতম আকর্ষণ শুটকি মাছ। এখানে 30-35টি শুটকির দোকান আছে। কাঁচকি, শিদল, বাইম, লুট্টা, চিংড়ি, পুঁটি, বাসমতি, ম্যানি, কাইকা সহ নানান জাতের দেশীয় শুটকি বিক্রির জন্য নিয়ে আসা হয় এই বাজারে। মেঘনা নদীর শুটকির কদর অনেক বেশি এই অঞ্চলে। দেশীয় বিভিন্ন শুটকির পাশাপাশি আস্ত নোনা ইলিশও পাওয়া যায় এখানে। এখানকার নোনা ইলিশের স্বাদ একবার যারা চেখেছেন তারা বারবার পেতে চাইবেন। বাংলার ঐতিহ্যবাহী পান সুপারির বিস্তর সমারোহ এই 22 মৌজা বাজারে। এ বাজারের পশ্চিমে মেঘনা, উত্তরে তিতাস নদীর শাখা পাগলা নদী, পাগলার ওপারে লালপুর, দক্ষিণে শিবপুর, পূর্বে আমতলি গ্রাম। 22 মৌজা নাম হয়েছে বীরগাঁও ও কৃষ্ণনগরের 22টি গ্রাম মিলে। এটি আলাদা কোনো গ্রামের নাম নয়। বাজারটিতে নানা পদের বেকারি পণ্যের দারুণ সমারোহ। রয়েছে বিভিন্ন ধরনের প্রচলিত মিষ্টি ও মিষ্টান্নজাত পণ্যের অনন্য সম্ভার। চেখে দেখলেই বুঝতে পারবেন আপনার চেনা জানা একই ধরনের খাবারের তুলনায় এখানকার খাবারের পার্থক্য। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এ বাজারে মেলে নানা ধরনের কৃষি যন্ত্রপাতি। দা, বটি, কোদাল, কাস্তে, নিড়ানি, কুড়াল, মাছ ধরার কোঁচ বা ট্যাঁটা, সুপারি কাটার জাতি বা সর্তা, চাকু সবই মিলবে এখানটায়। এছাড়াও রয়েছে সমস্ত রকমের হার্ডওয়্যার পণ্য। ভাদ্রের গুমোট গরমে পেকে আশ্বিনের কোমল বেলায় কমলা কালো রঙে রঙে সুঘ্রাণে চারিদিকে কামোদিত করে হাট মাতাচ্ছে পাকা তাল। আকার আকৃতি অনুযায়ী বিভিন্ন দামে বিকোচ্ছে নানা গুণে ভরপুর গ্রাম বাংলার এই ফলটি। আখ, কলা, তাল, তরমুজ, জাম্বুরা, কদবেল, আনারস, শালুক, বেল প্রভৃতি দেশীয় ফলের পাশাপাশি এ বাজারে মিলবে আপেল, আঙুর, মালটা, ড্রাগন, ডালিম প্রভৃতি ফল। অসময়ের তরমুজের যে বেশ কদর সাজিয়ে রাখার ধরনই তা বলে দিচ্ছে। বাজারের মধ্যবর্তী স্থানে বসে পেঁয়াজ, রসুন, আদা সহ নানা প্রকার মশলার বাজার। পাইকারদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও
নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন এখানে। দামে একটু কম হওয়ায় আশপাশের মানুষ সাপ্তাহিক বাজার করেন এখান থেকেই। শুকনো মরিচের জন্য বাজারটি বিখ্যাত। শনি ও মঙ্গলবারে প্রচুর পরিমাণে শুকনো মরিচ নিয়ে হাটে আসেন বিক্রেতারা। শুকনো মরিচ কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররাই বাজারে আসেন। মরিচ হাটের এক পাশেই ধান চালের বাজার। এখানকার চালে নেই মেশিনের মাধ্যমে তৈরি কৃত্রিম আকার কিংবা মোম মিশ্রিত চকচকে পালিশ। চাল হাটের গা ঘেঁষে বাদামের হাট। মেঘনা তীরবর্তী কয়েকটি চরে উৎপাদিত এসব বাদামের রয়েছে আলাদা কদর। মেঘনা বিধৌত উর্বরা ভূমিকে সুজলা সুফলা করতে প্রায় 200 বছরের পুরনো বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের শস্য বীজ। সংরক্ষিত খোলা বীজ ছাড়াও বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত বীজের ছড়াছড়ি চোখে পড়ার মতো। খরচের তুলনায় লাভ বেশি, সে কারণে দিন দিন আখ চাষে ঝুঁকছেন ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি আখ চাষ হয় কসবায়। সেসব আখের বড় চালানের একটি অংশ মেলে এই বাজারে। চিনি উৎপাদন ছাড়াও চিবিয়ে খাওয়ার জন্য আখের প্রচুর চাহিদা রয়েছে এই অঞ্চলে। একসময় বাঁশের তৈরি ঝুড়ি, ডালা, চাঙারি, ডোলা, মাথাল, মাছ ধরার চাই, খারুই, পলো, গরুর মুখে ঠুসি, কুলা প্রভৃতি ছিল অপরিহার্য। দিন বদলের সাথে সাথে এসবের ব্যবহার কমেছে। বাঁশ এবং বেত শিল্প যে একেবারে হারিয়ে যায়নি এবং এসবের যথেষ্ট ব্যবহার যে এখনও রয়েছে তার প্রমাণ এ বাজারে এসব পণ্যের রমরমা বেচা বিক্রি। সাইজ করা বাখারির বেশ চাহিদা এখানটায়। আছে তৈরি করা জোড়া ময়েরও ব্যাপক চাহিদা। জমি সমান করতে এই ধরনের ময়ের খুব প্রচলন এদিকটায়। বর্ষা ও শরতে দেশি মাছ ধরতে বাঁশের তৈরি আনটা, চাই, ঘুনি, চেরো, খোলসুন বা বৃত্তি, ভাইর বা চোকা বেচা কেনার ধুম পড়ে 22 মৌজা বাজারে। এসবের পাশাপাশি মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জালও পাওয়া যায় এই বাজারে। মজার ব্যাপার হল নতুনের পাশাপাশি পুরনো জালও বিক্রি হয় এখানে। নেট জাল, ঝাঁকি বা খ্যাপলা জাল, কারেন্ট জাল সহ প্রায় সব ধরনের জালই পাওয়া যায় এখানে। জালের ক্রেতারা সবসময় যেন একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন, আর তেমন হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক। অন্যান্য জালের পাশাপাশি এবাজারে চায়না দুয়ারি জালের রমরমা বাণিজ্য। চায়না দুয়ারি জালকে অনেকে চায়না জাল, ম্যাজিক জাল এবং ঢোলক জাল নামেও ডাকে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এ জাল মাছসহ জলজ জীববৈচিত্র্যের জন্য নাকি বেশ ক্ষতিকর।
লঞ্চঘাটের উত্তরে লম্বা ইটের বাঁধ, সবজি বাজার থেকে একটু উঁচুতে ২২ মৌজার কাঠ বাজার, মাঝখানে হাঁটার মতো পথ রেখে দুধারে সাজিয়ে রাখা হয়েছে ফালি করা কাঠ, যেন কমলা রঙের এক অদ্ভুত ভুবন। ঘর তৈরির সব রকমের কাঠ এখানে পাওয়া যায়। ঘর তৈরি করার উপযোগী তক্তা, বাটাম, আড়াসহ সব রকমের কাঠই ওঠে বাজারে। ব্যাপারীরা দূর দূরান্ত থেকে কাঠ কিনে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সাইজ মতো চেরাই করে এ বাজারে নিয়ে আসেন। ২২ মৌজা বাজার মূলত গরুর হাটের জন্যই বিখ্যাত। বাজারের ঠিক মাঝখানে বসে বলদ গরুর হাট, সারের জন্য রয়েছে আলাদা জায়গা। গাভিয়ার ছোট বাছুর ওঠে সার বাজারের পূর্ব দিকে। রায়পুরা, আশুগঞ্জ, ভৈরব ও নবীনগর থানার লোকজনই এ হাট থেকে গবাদি পশু বেশি কেনেন। এখানকার ক্রেতাদের মধ্যে মাঝের চর আর চাঁদপুরের গরুর চাহিদা একটু বেশি। ক্রেতাদের ধারণা, জেলার অন্য সব হাট থেকে এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়ার দাম তুলনামূলক কম, কারণ এই বাজারে হাসিল বা রোয়ানার পরিমাণ খুবই কম। এখানে মাঝারি সাইজের গরু ৪০-৬০ হাজার ও ছোট সাইজের গরু ২৫-২৫ হাজার টাকায় কিনতে পাওয়া যায়। সাধারণত প্রতি হাটে গবাদি পশুর কেনাবেচার পরিমাণ হয় ৮-১০ কোটি টাকা, তবে কোরবানির সময় এর পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। গরুর নিকটাত্মীয় এই নিরীহ প্রাণীটির গরম সহ্য করার ক্ষমতা খুব কম, এজন্য জলে ভিজিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে সযত্নে। শোকেজে সাজিয়ে রাখার মতো করে লাইন ধরে সাজিয়ে রাখা হয়েছে কৃষ্ণকায় মহিষগুলো। মানুষের মতো বয়সের সার্টিফিকেট থাকে না এসব প্রাণীর, তাই দাঁত দেখেই বয়স যাচাই করতে হয় গরু কিংবা মহিষের। চাষাবাদ, মালবাহী গাড়ি টানা, দুধ কিংবা মাংসের দারুণ উৎস এই কষ্ট সহিষ্ণু প্রাণীটি। দাম দরে মিললে বিক্রেতার হাত থেকে মালিকানা হস্তান্তর হয় ক্রেতার হাতে। এ বাজারে গরু মহিষের হাটের পাশেই ছাগল ও ভেড়ার জন্য দক্ষিণ দিকের কড়ইতলা বরাদ্দ করা হয়েছে। দেশি, বিদেশি বা ক্রস জাতের প্রচুর ছাগল পাওয়া যায় এই হাটে। দাম দরে পটুনা হলে কোথাও জেতা সম্ভব না, তাই সেই যুদ্ধে জিততে সকলেই যেন কোমর বেঁধে লেগেছে। গৃহপালিতের মধ্যে সবচেয়ে নিরীহ এই প্রাণীটি মানুষের খুব কাছের। প্রাণী সমাজে ভেড়া বেশ ভদ্রগোছের একটি প্রাণী। এদের মাংস অত্যন্ত সুস্বাদু, তাই জনপ্রিয়তার দিক দিয়ে এরা পিছিয়ে নেই মোটেও।
কর্তৃপক্ষের ভ্রাতৃত্বমূলক ও শোভন আচরণের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে ক্রেতা বিক্রেতারা আসতে স্বচ্ছন্দ্য বোধ করেন। গরু ছাগলের হাটের ধার ঘেঁষেই হাঁস মুরগির বাজার। বাড়িতে পোষা দেশীয় জাতের মুরগি থেকে শুরু করে খামারে পালিত বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় এই হাটে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ বা সিলেট থেকেও ক্রেতা বিক্রেতা আসেন এখানে। দূরের ক্রেতা বিক্রেতাদের জন্য হাট কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা সহ থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন। মাথায় চড়ে যেন জামাই আদরে হাটে প্রবেশ করল গামলা বোঝায় পাতিহাঁস। এ বাজারে হাঁস মুরগির ক্রেতা সাধারণত স্থানীয়রাই হয়ে থাকেন। গরমে রীতিমতো হাঁপিয়ে উঠেছে সার বাঁধা হাঁসের দল, চাহনিতে মুক্তির আকুলতা। কেনার আগে নানাভাবে চলে যাচাই বাছাই, সকল ক্ষেত্রে পালিত হয়ে আসছে এ নিয়ম। পছন্দ হলে দাম দরে পটলে তবেই মিলে যায় কাঙ্ক্ষিত বস্তু। পাতিহাঁসের পাশাপাশি রাজহাঁস ও চীনাহাঁসের পর্যাপ্ত যোগান রয়েছে এ 22 মৌজা বাজারে। হাটের বেলা শেষ হয়ে আসে, সাঙ্গ হয় সকল লেনদেন। এবার ফিরে চলার পালা।